নমস্কার, শর্মা স্পিক্স থেকে আমি বলছি, শর্মা বন্দ্যোপাধ্যায়, আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। দেব ঘাটালের সাংসদ 2014 প্রথম নির্বাচিত হয়েছিলেন, 2019 দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন। সেই দেবকে নিয়ে বিস্তর জলঘোলা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তার কালীঘাটের বাসভবনে যখন পশ্চিম মেদিনীপুর জেলার সভা করছিলেন, সেখানে ঘাটালের দেব উপস্থিত ছিলেন এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু কথা বলেছিলেন। সেটা পরবর্তীকালে মিডিয়াতে প্রচারিত হয়েছিল যে পশ্চিম মেদিনীপুরের কিছু রাজনৈতিক নেতার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, তোমরা দেবের এত পেছনে লাগছো যে দেব আর নির্বাচনে দাঁড়াতে চাইছে না, অথচ আমি দেবকে খুব ইম্পর্ট্যান্ট একটা পজিশনে নিয়ে আসতে চাইছি। তখনই মেসেজ গিয়েছিল যে দেবকে কি তাহলে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার নির্বাচনে দাঁড় করাবেন। সেটা আমাদের মনে প্রশ্ন দেখা দিয়েছিল যে হয়তো দেবকে আবার রিকনসাইল করানো তার সিদ্ধান্ত। অর্থাৎ ইদানিংকালে দেব নির্বাচনে আর দাঁড়াবো না এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন সাম্প্রতিককালে, আপনাদের মনে আছে, তিনটে, অবশ্য সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে সবার পর করেছেন, তিনটে সংস্থা থেকে, যিনি তার প্রধান ছিলেন সেই তিনটে সংস্থা থেকে, ওই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, সেখান থেকে রিজাইন করেছিলেন। তখনই ইঙ্গিত ছিল যে ঘাটাল থেকে শেষ পর্যন্ত দেব আর দাঁড়াবেন না, কিন্তু তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে আমি আমি দেবকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব। ফলে বিস্তর জলঘোলা এই নিয়ে হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। কিন্তু আজকের প্রতিবেদনের বিষয় টেক্সট সেটা নয়, একটা অডিও সার্ফেস এসছে, আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন, যেখানে অভিনেতা দেব সম্বন্ধে কেউ বা কারা বলছেন। শঙ্কর দলুই, তিনি ওখানকার প্রাক্তন বিধায়ক, তার কণ্ঠস্বর বলে আপাত দৃষ্টিতে চিহ্নিত হয়েছে, যদিও তিনি বলেছেন না না, ওটা চক্রান্ত করে করা হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত দেব প্রত্যেকটা সাংসদ কোটার যে কাজ হতো সেই কোটার কাজে 30% কমিশন চাইত। মানে আমি শুনে তো শিহরিত হলাম, চমকে উঠলাম যে শেষ পর্যন্ত দেবেরও এই পদস্খলন। কিন্তু পরবর্তীকালে শঙ্করবাবু বলেছেন না না, ওটা আমার বক্তব্য নয়। কিন্তু অ্যাপারেন্ট দৃষ্টিতে অডিওটা শুনে মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকেই এই অডিও মেসেজটা কিন্তু পাঠানো হয়েছে। এখন শঙ্করবাবু বলতেই পারেন অডিও মেসেজ ভাইরাল হয়ে যাওয়ার পর যে ওটা আমার নয়, কেন দিদির বকুনি খেতে পারেন, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওটা শঙ্করবাবুরই ভয়েস মেসেজ। আমার বক্তব্য শঙ্করবাবুর কি শঙ্করবাবুর নয়, অন্য কেউ করেছেন কি শঙ্করবাবু করেছেন, আমি সেই পর্যালোচনায় যাব না। আমার খালি বারবার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা কোন স্তরে চলে একটু ভালো করে ভেবে দেখুন। দেবকে ওরা ছাড়েনি বা দেবও এদের ছাড়েনি, কোনো একটা অ্যাঙ্গেল হবে। আমি ইনভেস্টিগেটিং এজেন্সি নই, ফলে স্বাভাবিকভাবে সেই নিয়ে কথা বলবো না, কিন্তু আমি অডিওটা আপনাদের প্রথমে শোনাবো, তারপর এটা নিয়ে হিরণ চ্যাটার্জি খুব ইন্টারেস্টিং কিছু তার বক্তব্য রেখেছেন। আমার মনে হয়েছে আজকের এই প্রতিবেদনে সেটাও আপনাদের শোনানো দরকার। তার কারণ হিরণ চ্যাটার্জি খুব কাছ থেকে দেবকে চেন, বলছেন আমি ব্যক্তিগতভাবে দেবের বন্ধু, কিন্তু আমি চোর দেবকে পছন্দ করি না। প্রশ্নটা হচ্ছে যে একজন অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের ভেতরে গেলে তার অবস্থাটা কী হয়। তিনি যদি দোষ না করে থাকেন তাহলেও তার গায়ে তো কাদা লাগলো, এক। দ্বিতীয়ত হচ্ছে যদি দোষ করে থাকেন তাহলে কি তিনি ব্যক্তিগতভাবে করলেন নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গ দোষে করলেন। বিষয়গুলো নিয়ে ভাবনার প্রশ্ন থেকে যায়, প্রশ্নের ভাবনা থেকে যায়। আমার মনে হয় পুরো ব্যাপারটা আপনাদের হাতে ছেড়ে দিই। দেব সম্বন্ধে শঙ্করবাবুর যে অডিওটা ভাইরাল হয়েছে সেটা প্রথমে শুনুন, আর তারপরে শুনুন ওই হিরণ চট্টোপাধ্যায় এটা নিয়ে কি বলেছেন সেটাও শুনুন। আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন, কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জোয়ার চুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো। আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা, হচ্ছে সত্যিকারের রাজনীতি এই জায়গায় গেছে। দেব আমার অত্যন্ত ভালো বন্ধু, দেবের সঙ্গে সেই 2007 থেকে আমার পরিচয়। তো দেবের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো, বারবার বলেছি, কোনো খারাপ সম্পর্ক নেই। দেব অত্যন্ত ভালো অভিনেতা, আমি শ্রদ্ধা করি দেবকে অভিনেতা হিসাবে, কিন্তু চোর দেবকে আমি একদমই, শ্রদ্ধা তো দূরের কথা, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আজকে থেকে নয়, গত 2.5 বছর ধরে একটাই কথা বলে এসেছি। আপনার চ্যানেল প্রথম দেখিয়েছিল যে দেব বিরাট বড় চোর, এবং আমি যা বলে এসেছিলাম যে দেব 30% কমিশন দেয়,
সেটা তার দলের নেতা নিজেই আজকে বলছেন। সিবিআই ইডি এনামুল হকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তদন্ত করছেন, সেটা ওনাকে প্রমাণ করতে হবে যে না উনি নির্দোষ। এবং ওনার দলের নেতারাই বলছেন যে উনি 30% কমিশনের নিচে কাজ করেননি আজ অব্দি গত 10 বছর। দেবের নিজের দাদা পর্যন্ত বলেছে, আপনার চ্যানেলেতেই আপনারা খবরটা ব্রেকিং নিউজ করেছিলেন, যে ওর নিজের দাদা বলছে যে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইনি কারণ আমি তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিতে পারিনি বলে।